ক্রমশ পারদ চড়ছে রাজ্য জুড়ে, দেখা নেই বৃষ্টির। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসী। চলতি মাসের শুরু থেকেই বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি হলেও সেভাবে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। কাঠফাটা রোদে এক প্রকার নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। সকাল থেকে আকাশে ঝলমলে রোদের উপস্থিতি দেখা গেলেও বেলার দিকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস সূত্রে জানা যায়। এছাড়াও আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, আবারও এক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার এটি সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, আর এর জেরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 60-70%। তবে বৃষ্টি হলেও অধিক জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। প্রিয়াঙ্কা মণ্ডলের রিপোর্ট, আনন্দ বাংলা।